দেশের নতুন ফুটবল মৌসুম শুরু হলেও নারী লীগের পঞ্চম আসর আয়োজনের ব্যাপারে এখনও দৃশ্যমান অগ্রগতি নেই বাফুফের। দ্রুতই ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শুরুর কথা বলল, ঠিক কবে থেকে শুরু হবে মাঠে খেলা সে বিষয়ে নিশ্চিত নন বাফুফের ওমেন্স উইং প্রধান। তবে এএফসির ক্লাব লাইসেন্সিং এর সকল বাধ্যবাধকতা মেনে লিগে খেলার যোগ্যতা সম্পন্ন দলগুলোকে দেয়া হবে খেলার অনুমতি। বিস্তারিত জানব মাহফুজুল ইসলামের রিপোর্টে। এর আগের নারী ফুটবল লীগের চার আসরের দুটি হয়েছিল 2011 ও 2013 মৌসুমে, এরপর ছয় বছরের বিরতি দিয়ে 2019-20 ও 2020-21 মৌসুমে পরপর দুটি লীগ হওয়ায় ফুটবলাররা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি জাতীয় দলের পাইপলাইনটাও হয়েছে সমৃদ্ধ। কিন্তু 2021-22 মৌসুমের নারী লীগ মাঠে গড়ানো নিয়ে এখনও আছে ধোঁয়াশা। ক্লাবগুলোর সঙ্গে এখনও আলোচনায় বসতে পারেনি ফেডারেশন। নারী লীগটা হবে এ ব্যাপারে আমি বলতে পারি, এবছর অবশ্যই নারী লীগ হবে। লীগ শুরুর ব্যাপারে কোনো আপোষ না করার কথা জানানো বাফুফের সামনে বড় চিন্তার নাম এএফসির ক্লাব লাইসেন্সিং এর বাধ্যবাধকতা, যে লাইসেন্স করতে বরাবরই বেশিরভাগ ক্লাবেরই আছে অনীহা। আমাদের দুই চারটা ক্লাব ছাড়া তো বাকি ক্লাবগুলো তো অ্যাকচুয়ালি ক্লাব লাইসেন্সিংই ফুলফিল করে না। আমরা এবার কিন্তু অনেক বেশি কড়াকড়ি করবো লিগে। ক্লাব লাইসেন্সিং যদি ফুলফিল না করে তাদেরকে আমরা কোনোভাবেই নিতে পারবো না। লাইসেন্সিং কভার করে যদি আমার চারটা টিম খেলে, চারটা টিমই খেলবে। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে ট্রফি জয়ের পর অনূর্ধ্ব-18 এর শিরোপাটাও ঘরে আনার লক্ষ্য বাংলাদেশের। আগের প্লেয়ার আছে তিনজন, বাকি সব নতুন। ডিফারেন্স আমাদের নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশের মধ্যে 19-20। আমার মনে হয় কম্পিটিটিভ ম্যাচ হবে সবার সাথেই। সবার 15-25 মার্চ ভারতের জামশেদপুরে হবে সাফ অনূর্ধ্ব-18 নারী চ্যাম্পিয়নশিপ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।